আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিসিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জ্যাকের একটি মডেল, জ্যাকের বাটন স্টিচ। এটার মডেল হচ্ছে JK-T1377-E। তো এই মডেলটাতে কীভাবে রিসেট দেবেন এবং কি এর ইরোর যে লিস্টটা আছে, ইরোরের যে বইটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমার জ্যাকের JK-T1377-E মডেলের যে মেশিন, এটা বাটন স্টিচ। তো এই মেশিনটাতে মূলত প্রবলেম ছিল হচ্ছে ইরোর 29। তো আমি শর্টস আকারে এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মানে ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, আসলে সময়ের অভাবে আসলে ভিডিওটা এডিট করা হয়নি বা ভিডিওটা ছাড়া হয়নি। তো যেহেতু আজকে একটু সময় পেলাম, এই জন্য আর কি ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে ছাড়লাম। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে এটা কীভাবে আপনারা রিসেট দেবেন এবং কি এর যে ইরোরের যে বইটা আছে, এটা হয়তো অনেকের কাছে থাকে না। তো এই বইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, যেহেতু রমজান মাস, সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি ইবাদত করবেন। তো চলুন আমি রিসেটের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই মেশিনটা আপনার রিসেট করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার অন করে ডিসপ্লেতে থাকা যে পি বাটনটা আছে, দেখেন এই পি বাটনটা কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। পি বাটনটা চেপে ধরে রাখলে এরকম 1100 আপনার কিছু সংখ্যা আসবে। তো এটাকে 165 করতে হবে, 165 করে আমি দেখেন করতেছি আর কি। 165 করার পরে এর ডাইন সাইডে যে সংখ্যাটা আছে এটাকে যাই থাকুক 7001 করতে হবে, মানে 7001 করতে হবে। তারপর পি বাটনটা চেপে ধরে রাখলেই, আপনার কিছুক্ষণ চেপে ধরে রাখলেই রিসেট কমপ্লিট হয়ে যাবে। এই দেখেন আমি দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়েছে আর কি, এই জন্য স্লো করে দিছি আর কি। এরকম পি বাটনটা ধরে রাখলে এরকম আপনার রেডি হয়ে যাবে, মানে কিছুক্ষণ চেপে রাখার পরে মেশিনটা রেডি হবে আর কি। তো এই দেখেন এখন কিন্তু মেশিনটা রানিং। তো এখানে রিসেট দিলে হয় কি, আপনার মেশিনের যদি প্রোগ্রাম কোনোটা উল্টাপাল্টা হয়, কোনো উল্টাপাল্টা হওয়ার কারণে বা চাপ লেগে উল্টাপাল্টা হওয়ার কারণে যদি কোনো ইরোর আসে, সেই ইরোরগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। আর ইরোর 29 কিন্তু অনেক সময় আপনার রিসেট দিলে আপনার ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা রিসেট দিবেন, রিসেট দিলে অনেক প্রোগ্রামই কিন্তু ঠিক হয়ে যায়, অনেক ইরোরও সমস্যার সমাধান হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ইরোরের যে লিস্ট বা বইটা, সেটা এখানে কিন্তু আপনার জ্যাকেট JK-T1377 মডেলের যত ইরোর আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে আপনাদের সুবিধা মতো বা আপনাদের যে ইরোর আসে সেই অনুযায়ী আপনারা এটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি আর কি এই ভিডিও থেকে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।